বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো শুক্রবার 31 মার্চ বেলারুশের আইন প্রণেতা ও নাগরিকদের উদ্দেশ্যে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেন, কিয়েভের প্রতি পশ্চিমাদের সহযোগিতা বৃদ্ধির কারণে ইউক্রেনে একটি পারমাণবিক যুদ্ধের আশঙ্কা বাড়ছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও দেশটির মিত্রদের উদ্যোগের ফলে ইউক্রেনের সর্বাত্মক যুদ্ধের সূত্রপাত হয়েছে, পারমাণবিক অস্ত্রসহ তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়ছে। সংঘাত আরও বৃদ্ধির আগে আমাদেরকে থামতে হবে, শত্রুতা অবসানের কথা বলার ঝুঁকি আমি নিতে রাজি। সব ভূখণ্ডগত পুনর্গঠন, নিরাপত্তা ও অন্যান্য ইস্যু আলোচনার টেবিলে সমাধান সম্ভব কোনো পূর্ব শর্ত ছাড়াই। রাশিয়ার মিত্র লুকানেস্কো জানায়, তিনি নিজ দেশে রাশিয়ার স্ট্র্যাটেজিক পরমাণু অস্ত্র মোতায়েনের সুযোগ দিতে চান রাশিয়াকে। এর আগে টেকনিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছেন পুতিন।